ওয়েলকাম গাইস অন অ্যান অ্যানাদার ব্লগ, বিয়ার মাসুদ ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে এটা সেকেন্ড পার্ট, অর্থাৎ দুবলহাটি জমিদার বাড়ি নিয়ে। ফার্স্ট পার্ট ইতিমধ্যে আপনারা দেখেছেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এবং এই সেকেন্ড পার্টে আমার সাথে আছেন দুই ঐতিহ্যবাহী এলাকার লোক, একজন হচ্ছে গাঁজা এলাকার লোক আর একজন হচ্ছে, না আর বলবো না ভাই, আপনার পরিচয়টা আপনি বলেন। জাকির, ইনি হচ্ছেন জাকির ভাই, বগুড়ার লোক, আর ইনি হচ্ছে নওগাঁর লোক। আসসালামু আলাইকুম, বর্জা বাজারের জাকির, বগুড়ার জাকির, বগুড়ার জাকির ভাই। এবং তারা আজকে আমার সাথে যোগ দিয়েছে আজকের এই ব্লগে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা হবে। আসেন ইউসুফ ভাই, আমরা এবার উপরের দিকে যাই। আচ্ছা, এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু জানেন আপনি? আমি জানি না, শুধু জানি যে এখানে একটা রাজা ছিল। এখানে রাজা ছিল, এখানকার ইতিহাস সম্পর্কে তিনটা তথ্য আছে। আচ্ছা, তার মধ্যে দুইটা হচ্ছে মতান্তর আর একটা তথ্য কিন্তু একদম এক্স্যাক্ট। আচ্ছা, প্রথম তথ্যটা হচ্ছে রঘুনাথ নামের এক ব্যবসায়ী ছিল, তিনি লবণের ব্যবসা করতেন এবং এই এলাকাতে একটা নদী ছিল তখন কয়রা, তো সেই নদীটা বর্তমানে আর নাই, মানে ভারতীয় দাদাদের ওই বাঁধ নির্মাণের কারণে নদীটা হারিয়ে গেছে কালের বিবর্তনে। তো সেই নদীতে করে তিনি নৌকা করে লবণ নিয়ে আসতেন এখানে, এবং লবণ নিয়ে এসে তিনি যেখানে মানে নৌকাটা বাঁধতেন ঠিক ওই জায়গা বরাবর উনি একটা স্বপ্ন দেখতেন যে এখানে একটা রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা লুকায়িত আছে, তো এই প্রতিমাটা তুলে তাকে প্রতিস্থাপন করতে বলা হতো। তো তিনি একদিন শখের বসে কিন্তু চেক শুরু করলো ঠিক যেখানে তিনি নৌকাটা বাঁধছেন ওই জায়গাটাতে আসলে এখানে কোনো প্রতিমা আছে কি না। তো এরপরে যখন তিনি এটা খনন মানে একটা ডুব দিলেন, ডুব দেওয়ার পরে তার হাতে শক্ত মতো কিছু একটা বাঁধল, তারপরে তুলে দেখে এটা রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা। তারপর তিনি এখানে সেটা প্রতিস্থাপন করে এবং তার ব্যবসার মানে যে সমৃদ্ধি এটা অনেক বেড়ে যায়, যার কারণে পরবর্তীতে তাকে মানে এখানে যখন জমিদারি প্রথা চালু হলো তখন তিনি এলাকার জমিদার হিসেবে তিনি নিজেকে জাহির করেন। এটা একটা তথ্য। আর একটা তথ্য আছে যে জগৎরাম বলে এক জমিদার ছিলেন, তিনিও এরকম স্বপ্নে আদেশ পাইছিলেন যে এখানে একটা রাজরাজেশ্বরী দেবীর মূর্তি বা প্রতিমা, মানে ঠিক এইভাবে মানে যেভাবে রঘুনাথের ইতিহাসটা আছে সেম ইতিহাস, সেম ইতিহাস উনি এটাকে তোলার পর এখানে প্রতিস্থাপন করেন। তবে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হচ্ছে 1892 সালে তৎকালীন মানে জমিদার ছিলেন এখানকার হরনাথ রাজা। আমি এটার কথাই জানি, জমিদারি প্রথা বিলুপ্ত হল, তিনি এই জায়গা থেকে চলে যান এবং তার বর্তমান বংশধররা সবাই ভারতে থাকে। তারপর থেকে এই জায়গাটা ভাগাড়ে পরিণত হয় এবং আজকের এই পরিস্থিতি। তবে বাংলাদেশের সমসাময়িক মানে এটার সমসাময়িক বা এর থেকে যে সমস্ত পুরনো রাজবাড়িগুলো আছে এত ক্ষয়িষ্ণু হয়নি কিন্তু, যেমন বলিহার রাজবাড়ি অনেক পুরাতনের চাইতে, এটা কিন্তু মাত্র 200 বছর বয়স, তাতে এই অবস্থা একদম ঝুঁকিপূর্ণ, কিন্তু বলিহার এমন হয়নি, বা লকমা জমিদার বাড়ি এরকম হয়নি। লকমা জমিদার বাড়ির বয়স তো আরও অনেক বেশি, দেখি নিল ঠিক আছে, কিন্তু আছে জায়গা আছে, ওই দিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে, একটু দেখা যাবে।
দর্শক, আমরা সর্বমোট দুইটি পর্বে এই রাজবাড়িটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং এর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা জানেন, বিআর মাসুদ ব্লগ সবসময় শুধু ইতিহাস এবং ঐতিহ্যবাহী স্থান দেখায় না, সেই জায়গার ইতিহাসের মূল সারাংশটুকু তুলে ধরার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম দুবুলহাটি জমিদার বাড়ি। আশা করছি আপনাদের এই ব্লগটি অনেক ভালো লেগেছে। এবার আশা করছি আপনাদের ভালো লেগেছে বলেই আমরা আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।